এবার জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলগুলো রীতিমতো সাইডলাইনে চলে গেছে। মনোনয়নপত্র বাছাইয়ের পর যে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে তাতে সুস্পষ্ট এবারে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের। অন্য দলগুলো এবার নির্বাচনে কখনোই সবগুলো আসলে মূল প্রতিদ্বন্দ্বী নয়, শুধু ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা এলাকায় জনপ্রিয় রাজনৈতিক দলগুলো কোনো কোনো আসনে আওয়ামী লীগ বা অন্যান্য স্বতন্ত্র প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, কিন্তু এই নির্বাচন মূলত হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের। এবার নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা খুলে দেন। তিনি দলের মনোনয়ন প্রত্যাশীদের সাথে বৈঠকে প্রথমে জানিয়ে দেন কাউকে বিনা ভোটে জয়ী হতে দেয়া হবে না, তাকে গ্রহণ করা হবে না। তিনি সব আসনেই ডামি প্রার্থী দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন এবং এটি যেন আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ফ্ল্যাট গেট ওপেন করে দেয়, স্বতন্ত্র প্রার্থী হওয়ার হিড়িক পড়ে যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 4 শতাধিক স্বতন্ত্র প্রার্থী যারা আওয়ামী লীগ করেন, বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম দিকে আওয়ামী লীগের যারা মনোনয়ন পেয়েছেন তারা স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দেওয়া, ভয়ভীতি দেখানো ইত্যাদির চেষ্টা করেছিলেন, কিন্তু দলের হাইকমান্ড থেকে এই ব্যাপারে কঠোর সতর্কবার্তা জারি করা হয়। বলা হয় কোনো স্বতন্ত্র প্রার্থীকে বসিয়ে দেয়া যাবে না, আর এর ফলে স্বতন্ত্র প্রার্থীদের কারণে এবার নির্বাচনে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের পর প্রধান রাজনৈতিক দল যারা 287টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই 287টি আসনের মধ্যে সর্বোচ্চ 10 থেকে 20 জন প্রার্থী আছেন যারা আগামী নির্বাচনে জয়ের যোগ্য বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বাকি প্রার্থীদের অবস্থা এমন যে ভোটের মাঠে তাদের জামানত হলেও কেউ অবাক হবে না। এই সমস্ত প্রার্থীরা নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন না এবং জাতীয় পার্টির উপস্থিতির কারণে ভোটার উপস্থিতি বাড়বে এমনটি মনে করার কোনো কারণ নেই। এছাড়াও তৃণমূল বিএনপির হাতে গোনা 3-4 জন নেতাই নির্বাচনে দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন এবং তারা ভোটের মাঠে ভালো ফলাফল করতে পারবেন, প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। বিএনএম এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, আর এই কারণেই এবারের নির্বাচনে যদি স্বতন্ত্র প্রার্থীদের জন্য দরজা উন্মুক্ত না করা হতো তাহলে এবার নির্বাচনও একটা পাঁচে এক বেশি নির্বাচন হতো। অনেক স্থানে দেখা যেত যে বিনা ভোটে অনেক নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতার ফলে দুটো বিষয় হয়েছে, একটি হলো যে তারা ভোটারদের কাছে কাছে যাচ্ছে, ভোটারদের সাথে কথা বলছেন, বিশেষ করে যে সমস্ত স্থানে আওয়ামী লীগের একই এমপি আবার মনোনয়ন পেয়েছেন সেই সমস্ত আসনগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা এখন আওয়ামী লীগের প্রার্থীর কঠোর সমালোচকে পরিণত হয়েছেন। তাছাড়া অনেক স্থানে যারা বর্তমানে এমপি মনোনয়ন পাননি তাদের একটা বলয় এলাকায় তৈরি হওয়ার কারণে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কোমর কষে নামতে পারছেন না। ফলে এবারে নির্বাচনে যদি রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী যারা মূলত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হন তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এমনকি স্বতন্ত্র প্রার্থীরা যদি বিরোধী দলের নেতা বা উপনেতা হন সেখানেও বিস্মিত হবার কোনো কারণ থাকবে না, কারণ আওয়ামী লীগ সভাপতি এবার সুস্পষ্টভাবে বলে দিয়েছেন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যদি হয়, প্রশাসন যদি নির্বাচনে কোনো হস্তক্ষেপ না করে, তাহলে এই নির্বাচনে নিশ্চিতভাবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিরোধী দল হবে আওয়ামী লীগের বিদ্রোহীরা। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।